আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে Django ইনস্টল করা যায় এবং Django ইনস্টল করার পুরো পদ্ধতিটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কারণ আমি আসলে নিজেও একেবারে বিগিনার লেভেলে রয়েছি জাস্ট Django ইনস্টল করব দেন আমার কাছে আমার মনে হয় আপনারা একটু শিখতে পারবেন কারণ আমি আমার আসলে অনেক কিছু ভুল হবে সেই ভুলগুলো আমি সংশোধন করে দেখাবো তাতে করে আপনাদের ওই ভুলগুলো যাতে না হয় Django install করার পর কিছু প্রজেক্ট সিম্পল একটা প্রজেক্ট তৈরি করব এন্ড দেন সেটা ডিপ্লয় করাটা অবশ্য দেখাবো তবে আজকে না পরবর্তী টিউটোরিয়ালে মানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে Django ইনস্টল করে এর মাঝখানে যে কাজগুলো সেগুলো আমি আস্তে আস্তে করব কিন্তু একটা প্রজেক্ট তৈরি করে সেটা কিভাবে আমাদের ডিপ্লয় করে কোনো ফ্রেন্ডদেরকে অথবা আমরা প্রেজেন্ট করতে পারি অন্য কারো কাছে ফ্রিতে হেরেকু সার্ভারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমি সবকিছু অবশ্য লিখে রেখেছি কারণ প্রথমে তো লিখে শিখতে হবে তো এখানে কমান্ড প্রম্পট চালু করলাম এখানে আমার আগে পাইথন কিন্তু ইনস্টল থাকা লাগবে তো দেখুন আমাদের ভার্সন চেক করার পদ্ধতি হলো এরকম যেটা চেক করতে চাই সেটা লিখতে হবে আমি পাইথনের ভার্সন যেটা চেক করতে যাচ্ছি পাইথন লিখলাম পাইথন /ver sio ভার্সন দেখেন পাইথন দেখাচ্ছে 3.8.1 এটা আমার ইনস্টল থাকা লাগবে আচ্ছা এখন আমার pip নামে একটা মডিউল যেটা জানেন এটা দ্বারা আমাদেরকে অন্যান্য মডিউল ইনস্টল করা যায় pip pip সেটা আমি চেক করব সেটা আমার ইনস্টল থাকা লাগবে আসলে পাইথন যখন ইনস্টল দেই pip অটোমেটিক ইনস্টল হয়ে যায় আর সামনে একটা স্ল্যাশ বাকি গেছে ওকে একটু সময় নেবে এই দেখেন pip আছে ইনস্টল আছে তো এখন আমার pip ইনস্টল আছে আর হলো পাইথন ইনস্টল আছে ওকে তো এখন আমি যে এই যে আমি এখানে Django ইনস্টল করব তো আমার এই টার্মিনাল আমি ইউজ করব না এটা আরেকটা এনवायरमेंट তৈরি করে দেব যাতে করে ওই প্রজেক্টটাতে কোনো চেঞ্জ করলে আমার কম্পিউটারে বা কোনো চেঞ্জ করলে প্রজেক্টের কোনো ক্ষতি না হয় তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো make virtual vir এগুলো কিন্তু আমাদের कमांड গুলো আমরা সাধারণত ইউজ করি না যার কারণে হলো এটা একটু কেমন লাগে আচ্ছা mk virtual env environment space দিয়ে আমি দিলাম হলো এনवायरमेंटের নাম দিলাম হলো test ওকে দেন আমি যদি এন্টার চাপি তাহলে আমার একটা mk virtual env এটা আমার হলো না virtual আজ এই ভুলগুলো তো শিখতে পারবেন mk virtual env test হলো না তো mik পসিবল mik virtual virtual env তারপরে হলো test নাম দিচ্ছি আমি virtual ইনভেন্টর নাম test এটা আমার হলো সেই কমান্ড নাম কমান্ডটা আমি লিখেছি কিন্তু কাজ করছে না ও ভার্চুয়াল এনवायरमेंट ইনস্টল দেওয়ার আগে ভার্চুয়াল এনवायरमेंट তৈরি করার যে টুলটা সেটা তো আগে ইনস্টল করতে হবে pip install virtual env wraper তারপরে আচ্ছা এটা দিয়ে আমরা ভার্চুয়াল এনवायरमेंट ক্রিয়েট করার যে টুলটা সেটা তৈরি ইনস্টল হবে ওকে কালেক্টিং ভার্চুয়াল তো ডাউনলোডিং অটোমেটিক্যালি ডাউনলোড করছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু চালু থাকা লাগবে ঠিক আছে এগুলো অনেক সময় যারা লিনাক্স চালায় তাদের কাছে কমান্ড গুলো খুবই পরিচিত মনে হয় ওকে ইউ আর ইউজিং pip version তো আচ্ছা pip কিন্তু আমাদের ভার্সন আবার 20 এসেছে সেটা বলছে করে যাই হোক এখন আমি যদি নতুন একটা ভার্চুয়াল তৈরি করি তাহলে হয় তো সময় নেই যে কিবোর্ডটা এখানে রাখি লেখার অসুবিধা হচ্ছে সময় দিতে হবে আবার বাইরে ওকে এখন আমি এখানে virtual env test আমি test নামে একটা virtual তৈরি virtual environment তৈরি করব নিলাম তৈরি করছে একটু সময় নিচ্ছে সময় নিক এইগুলো তো আমি পজ করছি না क्लिक लो env is not a directory creating create करते से तो directory ना create करते से सब ठीक थी लो कि mk एक तो सामान है बे installing setup tools pip oil अभी वीडियो की पॉज करो पॉज कर ले यदि हो जाए सीधे ना मैं पॉज करती हूं अच्छा पॉज करिए तो ना এটা আমার ইনস্টল হয়ে যায় তো এখন আমার ভিডিও আবার চালু হয়ে গেছে যাই হোক এটা দেখতে পাচ্ছেন নতুন একটা এনवायरमेंट তৈরি হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে এনवायरमेंट তৈরি হয়েছে এইখানে আমি এখন আমার Django ইনস্টল করব তাহলে কি করব আমি জাস্ট লিখব pip install Django install Django আচ্ছা এই কমান্ড দিলে আমার Django-টা ইনস্টল হয়ে যাবে আশা করছি बिस्मिल्लाह ओके डाउनलोड করে ফেলছে খুব সহজেই আচ্ছা এটা ডাউনলোড হয়ে যাক ইনস্টল হয়ে যাক নাকি কারণ এত সময় দিলে তো ভিডিও অনেক বড় হবে আসলে কখন তো শেষ হবে তাও তো আমি জানি না এই কারণে আসলে আমার কেটে দিতেও পারছি না একটু পজ করে রাখি এত সময় তো আমাদের ফাইনালি Django ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট একটু চেক করব আমার রেকর্ডিংটা চলছে কিনা ওকে ব্রাদার চলছে ব্রাদার সিস্টেম আচ্ছা এখন আমি জাস্ট চেক করব আমার Django ইনস্টল হয়েছে কিনা তাহলে আমি জাস্ট লিখব Django version version বিসমিল্লাহ Django is not recognized as an internal or external command की बोले ताले ये को चेक कर अच्छे ना करो अच्छा আমি আমাদের চেক করে দেখাচ্ছি ভিডিওটা একটু পজ করে নি তো এই যে আপনাদের চেক করে দেখাচ্ছি আসলে কমান্ডটা আমি ভুল লিখছি এই যে পাইথন 3 লিখলে হবে অথবা না লিখলেও হয় তো যাই হোক এখানে ড্যাশ m স্পেস Django তারপরে কারেক্ট লিখতে হবে বিসমিল্লাহ ওই কি রে নাকা আচ্ছা আমি আরেকবার লিখি নি যে পাইথন M Django version हाँ अरे बाप रे Python 3 इनस्टॉल है कैसे Django 3 ओके नो प्रॉब्लम हमारे Django किंतु इनस्टॉल है कैसे देखें अपना देखते बस ना हमारे वीडियो किया तो चोल छे भैया देखो हमारा এখন যেহেতু Django ইনস্টল হয়ে গেছে এখন আমি Django তে একটা ফোল্ডার তৈরি করব কিভাবে সেটা প্রজেক্ট তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি করব তাহলে আমি একটা ডিরেক্টরি তৈরি করছি mkdir make directory এটা দিলাম আমি নাম দিলাম হলো projects নামে একটা ডিরেক্টরি দিলাম ওকে হয়ে গেছে এখন আমি আমার প্রজেক্টের মধ্যে চলে যাব তো प्रोजेक्ट्स এর মধ্যে চলে গেলাম হ্যাঁ प्रोजेक्ट्स এর মধ্যে চলে গেলাম এখন আমি প্রজেক্ট একটা তৈরি করব সেটার জন্য আমার কমান্ড হলো Django এগুলো আস্তে আস্তে ইউজ করতে করতে শিখে যাব স্পেস অ্যাডমিন মানে একটা আমরা বলবো যে কি সব আনালাইজ করো না I hope we did a dash study C. Admin start project. It taken to our hello Django command. Okay, start project the project at a name the chilla on Amolo Kibria. Okay, project at Namolo Kibria. Economy the entire chapi. I'll put it to your kota. प्रोजेक्ट तोरी হয়ে গেছে এখন আমরা দেখতে হবে কিভাবে নামে কোন প্রজেক্ট তৈরি হয়েছে কিনা সি টাইপে চলেন দেখি ছে পাইথন 27 এখানে কোনো আছে নাকি না सीधे भी तो हर को था, इन्हें को था वो तो यूज़र है इतने बताओ भी, ये तो प्रोजेक्ट विदर की बिया भी तो रे एक ने कैमरा जब पाई हुए से, अरे एक ने बस एक तो पास्ता फाइल तो ये से, ये जो फाइल गुलो अपना देखते बच्चे, ये नित्य कोनो कास्ट करेगो ना, सेटिंग ये कास्ट होगे और सेटिंग नहीं करा रहे ऐसा सेटिंग यूआरएल আর এখানে WS দিয়ে এটা কিন্তু আমরা যখন ফেরকুতে আমি ডিপ্লয় করব তখন আমাদের এটা কাজে লাগবে মূলত আমাদের কাজ এই যে W আর URLs আর এই যে ভিউ নামে এখানে যাও একটা অ্যাপ তৈরি করলে মনে হয় ভিউ তৈরি হবে ওকে আমাদের কাজ হয়ে গেছে প্রজেক্ট তৈরি হয়ে গেছে এখন আমরা ভিডিওতে চলে এখন আমরা জাস্ট দেখব যে আমাদের প্রজেক্টটা যেটা আমি তৈরি করলাম সেখানে যে ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল এটা কিন্তু সেটা চলছে কিনা python manage manage তারপরে আরে বাবা এই ভিডিওগুলো অনেকদিন থেকে দেখতেছি এটা খালি সবাই রান করছে ভাবলাম একটু দেখে নিয়ে শিখে তারপরে ভিডিও দিব আজকে সম্ভবগুলো ভার্সিটি ক্লাস 9 আচ্ছা python manage.py রান সার্ভার এখন যদি আমি এটা চাপি No such file or directory. MANGE, didn't it? MANGE manage.py run server. That's it was it. Hello? Python 3. MANAGE PY RUN SERVER run server काज करार कथा এখানে আমার একটা ইউআরএল চলে আসবে একটা হলো আমার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস চলে আসবে ওইটাতে আমার পেজটা শো করবে है ना ना वाले हमारे फोल्डर देता है यार सामने देखी तो है कि ना तो भी ना है हमारे एक है देता है इसे एक घंटे के टाइमिंग लगन करता है एक घंटे के देखिए वो टाइमिंग लगोगे अल्लाह जाने अच्छा ये कभी देखिए हमारे एटे कब तक काज करें ना क्या PyPython manhjimenez.py अरे बाबा ये खूब तो सहज मने करलाम है ना तो Python 3 manhjimenez.py run server এটা সবাই লিখছে 3 লিখলে আর আবার ওইটা আবার error দেখাচ্ছে তাহলে ঘটনা কি আচ্ছা আমি এটা ঠিকঠাক করে আবার ভিডিওটা দিচ্ছি মানে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আসলে ওইখানে আমাদের যাচ্ছে টার্মিনাল বাইরে ছিল সেটাতে কাজ করলে হচ্ছে না আমাদেরকে এই যেখানে ফোল্ডারটা আছে সেখানে এই যে উপরে ক্লিক করে cmd এখানে আসলে ওপেন করতে হবে আমাদের টার্মিনাল ওকে cmd এই ওপেন করলাম তারপর এখান থেকে আমাদের তো দেখেন এই c ইউজার আছে তাহলে আমাদের এটা আমি ভার্চুয়াল এনवायरमेंट তৈরি করেছিলাম work on test সেটাতে যেতে হবে test देन क्लिक करते हुए এখানে তারপর দেখেন টেস্টে চলে আসলো তারপরে এখানে আমাকে লিখতে হবে python manage.py আর even run ser server এখন ক্লিক করলে কা হবে আশা করা যাচ্ছে ওকে বাহ খুব ভালোভাবে কাজ করছে যেমন সার্ভারটা ওপেন হয়ে গেছে দেখেন এখানে লেখা যেটা আছে এই যে এইটা আমি কপি করলাম এইটা আমার আইপি এইখানে কপি করে আমি জাস্ট এইখানে পেস্ট করে দেব এখন আমি দেব এইখানে আমার তাহলে এখন প্রথম ওই পেজটা চলে আসলো একটু সময় নিচ্ছে ওকে তবে এটা একটা বিশাল একটা কিন্তু সফলতা বলা যেতে পারে প্রথমেই মানে প্রথমের পেজটা নিয়ে আসা কারণ এই পেজটা যেটা এখন আসবে এইখানে এই পেজে আমার এডিট মিডিট করে বা আমি এখানে কোড করে সেটা তো একটা পূর্ণাঙ্গ পেজের কন্ট্রোল পাই না সেই কাজটা তো একটা লং প্রসেস এই নেভিগেশন বার দেওয়া সাইট বার দেওয়া তারপরে হোভার অর্থাৎ মাউস নিয়ে গেলে সেখানে কি কাজ হবে না হবে কিন্তু প্রথমে জিনিসটা নিয়ে আসলাম তাই পুরো কাজগুলো আমি একদিন করে এসে শিখে শিখতে পারছি অর্থাৎ সময় না পেলে প্রতিদিন 1 ঘন্টা করে একটা করে কাজ করব শিখে আর এগুলো কাজ কিন্তু ওই দেখে দেখে শেখা যায় না হাতে কলমে করতে হবে আর যখন প্রয়োজন পড়ে তখনই মানুষ শেখে এটা স্বাভাবিক কথা আরে বাবা যা সময় নিচ্ছে এটা যখন সময় নিচ্ছে আমি এর আগে আরেকবার করে দেখলাম সময় নিচ্ছে তো আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু উৎসাহ দিবেন যদি ভালো লাগে আমি কি ভিডিও আবার পোস্ট করব বাবা না তবে দেখি তো কতক্ষণ ধরে অনেকক্ষণ সময় হয়ে গেল ভিডিও অবশ্যই যে আমার এই ভিডিও চলছে প্রায় 18 মিনিট এতক্ষণ লাগার কথা না পুরো টিম সার্ভার তো চলছে এটা সার্ভার চলছে যে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার ক্লিক দিতে হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার চলছে তার মানে এখানে আসবে এই যে চলে আসছে দেখছেন কত সুন্দর একটা পেজ এই যে এখানে এখন আমি যা লিখে ইয়ে করব না করব সব এখানে চলে আসবে তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে সেটা এখানে দেখাবো প্রিন্ট বলতে এখানে আপনাদের ডিসপ্লে করে দেখাবো আমি এখনই দেখাতাম আচ্ছা দেখি তো দেখানো যায় কিনা আমি এখন ওইটা দেখানোর পদ্ধতি লিখে রেখেছিলাম তবে না এই টিউটোরিয়ালে বেশি বড় হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে আমি হ্যালো ওয়ার্ল্ড এবং একটা অ্যাপ তৈরি করে দেখাবো কারণ প্রজেক্টের মধ্যে কিন্তু একাধিক অ্যাপ থাকে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ